তারপরের প্রশ্ন, আহলে হাদিস এই নামের উপর মানুষের অভিযোগ যে নতুন সৃষ্ট, যে আহলে হাদিসরা ইংরেজদের আমলে তৈরি করা একটি ফেরকা, অভিযোগ আছে না? নাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার জন্ম হচ্ছে 150 হিজরিতে, কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিসালাহ, একটি বিখ্যাত গ্রন্থ, উসুলে হাদিস এবং উসুলে ফিকহের উপর লেখা প্রথম গ্রন্থ, কিতাবুর রিসালার প্রায় 3 জায়গায় কিতাবুল উম ফিকহ ফতোয়া সংশ্লিষ্ট গ্রন্থ, কিতাবুল উম গ্রন্থের প্রায় 30 জায়গায়, ইমাম শাফির লেখা আরও একটা বই ইখতিলাফুল হাদিস গ্রন্থের প্রায় 8 জায়গায় ইমাম শাফির রহিমাল্লাহ আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। কি শব্দ ব্যবহার করেছে? আহলে হাদিস। ইমাম শাফির জন্ম কত সালে? 150 হিজরিতে। ইমাম শাফি কিতাবুর রিসালার 3 জায়গায়, উম কিতাবুল উমের 8 জায়গায়, আর ইখতিলাফুল হাদিস গ্রন্থের কিতাবুল উমের 30 জায়গায়, আর ইখতিলাফুল হাদিস গ্রন্থের 8 জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। তার মধ্যে একটা মন্তব্য ইমাম শাফি, একটা মন্তব্য আহলুল হাদিস ফিল কদীম ওয়াল হাদিস, অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস, একটা কথা বলতে গিয়ে ইমাম শাফি রাহমাল্লাহ কি বলতেছেন, একটা কথা বলতে গিয়ে ইমাম শাফি রাহমাল্লাহ তার বইয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস, মানে ইমাম শাফির আগে আহলে হাদিস ছিল। ইমাম শাফি 150 হিজরিতে তিনি মন্তব্য করতে গিয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস, মানে তার আগের যুগে আহলে হাদিস ছিল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজির প্রায় 200 জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। কত জায়গায়? 200-এরও অধিক জায়গায়। এগুলো আমার এমনি নর্মাল গণনা, বিস্তারিত গণনা করলে এর চেয়েও বেশি দেখা যাবে। আহলে হাদিস এবং আসহাবুল হাদিস এই দুইটা শব্দ সুনানে তিরমিজি যদি খোলা হয় তো প্রত্যেক পৃষ্ঠাতেই পাওয়া যাবে। এমন কোনো পৃষ্ঠা নাই আমার মনে হয় সুনানে তিরমিজি, এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠাতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আহলে হাদিস বা আসহাবুল হাদিস শব্দটা ব্যবহার করেননি। যারা সুনানে তিরমিজি পড়েননি তারা খুলে অনুবাদ করে দেখতে পারেন যে সুনানে তিরমিজিতে কত জায়গায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আহলুল হাদিস বা আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা তারিখুল কবির গ্রন্থের বহু জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার তারিখে বাগদাদ গ্রন্থের প্রায় 200-এরও অধিক জায়গায় আসহাবুল হাদিস এবং 50-এরও অধিক জায়গায় আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিভিন্ন বইয়ে ইবনু সাআদ তার তাবাকাত, ইবনু সাআদ 200 হিজরির মানুষ, ইমাম ইজলি তার ফিকহ, ইবনু খুজাইমা তার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় সকলেই আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। ইমাম ইবনু সাআদের মৃত্যু 230 হিজরিতে, ইমাম বুখারীর মৃত্যু 256 হিজরিতে, ইমাম ইজলির মৃত্যু 261 হিজরিতে, ইবনু খুজাইমার মৃত্যু 311 হিজরিতে, তারা সকলেই তাদের বইয়ের বিভিন্ন জায়গায় কী শব্দ ব্যবহার করেছে? আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। এগুলো সবই 300 হিজরির আগের ঘটনা। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون যে আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের সৃষ্ট, বলা হয় না? বলা হয় না? বলা হয়। এগুলোর জবাবে তো অনেক লম্বা আলোচনা করা যাবে, তারপরও সংক্ষিপ্ত, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের আবির্ভাব কিভাবে? ভারত উপমহাদেশে অতীত যুগে আহলে হাদিস ছিল, পাকিস্তানের মানসুরাতে সেই 400 হিজরিতে আহলে হাদিসদের অস্তিত্ব পাওয়া গেছে, ইতিহাসবিদগণ লিখেছেন। মিন্নাতুল বাড়িতে আমি উল্লেখ করেছি, তথ্যগুলো উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। কিন্তু এই যুগে এখন আমরা যে আহলে হাদিসের অনুসারী, আহলে হাদিস মানহাজকে মেনে চলি, আমাদের এই যুগে আহলে হাদিসের উৎপত্তির শুরুটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে দিয়ে। নাম শুনেছেন? তিনিই সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিসের দাস চালু করেন,
ভারত উপমহাদেশ ছিল বেকার বই পুস্তকে ভর্তি, হাদিসের দাস ছিল না। একটাই হাদিসের গ্রন্থ ছিল মাশায়েখুল আনোয়ার, এই গ্রন্থ বাদে আর কোনো হাদিসের গ্রন্থের অস্তিত্ব ছিল না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী প্রথম কুতুবে সিত্তাকে আরব বিশ্ব থেকে নিয়ে এসে দিল্লির মাটিতে বসে দার্স দেওয়া শুরু করেন, এবং তিনি দার্সে যেটা সঠিক মনে হতো সেটা বলতেন, যদিও আমলে তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু দার্সে যেটা সঠিক মনে হতো ওটা বলতেন, এবং কলমও যখন ধরেছেন, কলমেও যখন লিখেছেন, তখন যেটা সঠিক মনে হয়েছে সেটা লিখেছেন। হুজ্জাতুল্লাহি বালেগাতে লিখেছেন যে রাফুল আদায় করাই বেশি সঠিক। হুজ্জাতুল্লাহি বালেগাতে লিখেছেন যে বারো তাকবীর ঈদের সালাত আদায় করাই বেশি সঠিক। হুজ্জাতুল্লাহি বালেগাতে লিখেছেন যে জোরে আমিন বলাই বেশি সঠিক। লেখার বেলায় এবং দার্সে যেটা ওনার বিবেকে সঠিক মনে হয়েছে সেটাই তিনি পেশ করে গেছেন, যদিও আমলে তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তার এই দার্সের কারণে তাকলিদের যে বেড়া জাল ছিল, অন্ধবিশ্বাস এবং অন্ধ তাকলিদের যে শক্ত দেওয়াল ছিল, ওই শক্ত দেওয়ালে ভাঙন শুরু হয়। এবং তার ছাত্র এবং তার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ, তিনিও একই মানহাজের অনুসারী ছিলেন। তারপরে তার পোতা পৌত্র শাহ ইসমাইল মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পৌত্র পোতা ছেলের ছেলে শাহ ইসমাইল মুহাদ্দিস দেহলভী, যিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ঘোষণা দিয়েছিলেন সশস্ত্র, এবং সশস্ত্র জিহাদ করে মারাও গেছিলেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তিনিও কঠোর থেকে কঠোর ভাষায় তাকলিদের দেওয়ালে আঘাত দিয়েছেন। তার একটা বই তাকবিয়াতুল ঈমান, আমার ধারণা মতে বাংলাতে অনুবাদ পাওয়া যায়, তাকবিয়াতুল ঈমান, এই বইয়ের মধ্যে তিনি কঠিনভাবে তাকলিদের দেওয়ালে আঘাত করেছেন। তার বই আছে তানবীরুল আইনাইন ফি রাফউল ইয়াদাইন, রাফউল ইয়াদাইনের পক্ষে তার বই তানবীরুল আইনাইন। তিনি ছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধকারী, কথা কি বুঝতে পারছেন? তো যদি তাকলিদ বিরোধিতা ইংরেজদের সৃষ্টি হওয়ার আলামত হয়, তাহলে শাহ ইসমাইল শহীদ ইংরেজদের দালাল। যদি রাফুল এদাইন করা ইংরেজদের দালাল হওয়ার আলামত হয়, তো শাহ ইসমাইল শহীদ ইংরেজদের দালাল। আর শাহ ইসমাইল শহীদ যদি ইংরেজদের দালাল হয়, তো আমাদের জানা নাই, ইতিহাসবিদ কেউ প্রমাণ দিতে পারবে না যে কারা তাহলে ইংরেজদের শত্রু ছিল। শাহ ইসমাইলের নাম শুনলে ইংরেজদের হৃদয়ে কাঁপন ধরত, তার নাম শাহ ইসমাইল শহীদ। তো তিনি নিজে রাফুল আদায় করতেন এবং তাকলিদ বিরোধিতা করতেন এবং হাদিসের উপর আমল করার জন্য মানুষকে আহ্বান করতেন। তিনি মারা যাওয়ার পর যারা এই জেহাদের ইংরেজদের বিরুদ্ধে জেহাদের যারা হাল ধরেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন মাওলানা বেলায়েত আলী। তার লেখা একটা বই আছে আমাল বিল হাদিস, হাদিসের উপর আমল করা। তিনিও ছিলেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করেন, এবং মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা এনায়েত আলী তাদের দুই ভাইয়ের একজন বাংলাদেশের এবং ভারতের মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, এবং তাদের সেই দাওয়াতের ফলে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদের 90% মানুষ আহলে হাদিস, তাদের দাওয়াতের ফলে। তো ওই সময়ে যারা শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহর বিরুদ্ধে কথা বলতো, তাদের কথার জবাব দিয়েছিলেন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভী। আচ্ছা, আমি যে সিলসিলাটা বলছিলাম ওটা শেষ করি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছাত্র হচ্ছে শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। এই শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত কোনো মতভেদ নাই, দেওবন্দি আহলে হাদিস দেহলভীতে কোনো মতভেদ নাই, এই তিনজনকে নিয়ে সবাই এই তিনজনকে সম্মান করে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর ছাত্র দুইজন, একজন হচ্ছে আব্দুল গনি মুজাদ্দিদি, আর একজন হচ্ছে শাইখুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভী। আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র হচ্ছে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি, আর শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্র হচ্ছে শামসুল হক আজিমাবাদী, আব্দুর রহমান মোবারকপুরী, সানাউল্লাহ অমৃতসরী, যারা ভারত উপমহাদেশে সবচেয়ে বড় আহলে হাদিস আলেম। তো পার্থক্যটা শুরু হলো শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে, তার দুইজন ছাত্র, একজন মিয়া নাজির হোসাইন দেহলভী আর একজন আব্দুল গনি মুজাদ্দিদি। আব্দুল গনি মুজাদ্দিদি চলে গেলেন কট্টরভাবে হানাফি মাযহাবের ওকালত করা যায়,
আর মিয়া নাজির হোসেন দেহলভী চলে গেলেন কঠোরভাবে আহলে হাদিস, প্রকাশ্যে আমল করতে লাগলেন এবং প্রকাশ্যে কথাও বলতে লাগলেন তাকলিদের বিরুদ্ধে। তার একটা বই আছে মেয়ারুল হক, এই বই পড়লে বোঝা যাবে মিয়া নাজির হোসেন দেহলভীর বই পড়লে যে তিনি কত কঠোর কত কঠিন ভাষায় তাকলিদ সহ ভারত উপমহাদেশের শিরক এবং বেদাতকে কত কঠিন ভাষায় আঘাত করেছেন। এই শায়খুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র হচ্ছে আব্দুর রহমান মোবারকপুরী, যিনি বিশ্বে সুনানে তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজের লেখক। তারই ছাত্র ওই মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র আব্দুর রহমান মোবারকপুরী। তারই আরেকজন ছাত্র হচ্ছে শামসুল হক আজিমাবাদী, যিনি বিশ্বে আবু দাউদের সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদের লেখক, যে আউনুল মাবুদ 5-6 খণ্ডে প্রকাশিত মূল গ্রন্থ গায়াতুল মাকসুদ 32 খণ্ড, যার 1-2 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, 32 খণ্ডে সোনানে আবু দাউদের ব্যাখ্যা করেছেন। মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র, নাম শামসুল হক আজিমাবাদী। আরেকজন ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভীর সানাউল্লাহ অমৃতসুরী, যার হাতে তার সাথে মুবাহালা করে এই যুগের সবচেয়ে ভ্রান্ত ফেরকা কাদিয়ানি, কাদিয়ানিদের নেতা গোলাম আহমদ কাদিয়ানি, যার সাথে মুবাহালা করে মারা গেছে, যার সাথে মুবাহালা করে পরাজিত হয়েছে, তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসুরী। তার ক্ষেত্রে বলা হয় যে একই টেবিলে একই সাথে যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, দেওবন্দী, বেরেলভী, শিয়া সবাই যদি একই টেবিলে জমা হয় আর সানাউল্লাহ অমৃতসুরীর সাথে সবাই যদি তর্ক বিতর্ক করতে চায়, তো সানাউল্লাহ অমৃতসুরী একই বৈঠকে সবাইকে পরাজিত করে দিবে, এরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। তার হাতে পরাজিত হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি। তো কাদিয়ানিরাও পরাজিত হয়েছে আহলে হাদিসদের হাতে, তো এরা হচ্ছে আহলে হাদিসদের বড় বড় আলেম। তো সুতরাং যারা বলতে চায় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের গোলাম বা ইংরেজদের দালাল, এর চাইতে বড় জঘন্য অপবাদ আর হতে পারে না। এখানে আর একটা কথা বলে রাখি, আহলে হাদিসদের ক্ষেত্রে কিন্তু কেউ বলে না যে আহলে হাদিসরা শিরক করে, বলে কি? আহলে হাদিসদের ক্ষেত্রে কেউ কিন্তু বলে না যে আহলে হাদিসরা বেদাত করে, বলে কি? তো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুণা হতো এই দুটোই, শিরক আর বেদাত। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কি জিনিস? শিরক আর বেদাত। তো বিরোধী পার্টিও তো আহলে হাদিসদের উপরে এই অভিযোগ আরোপ করতে পারে না যে আহলে হাদিসরা শিরক করে, আহলে হাদিসরা বেদাত করে। এই অভিযোগ আরোপ কি কেউ করে? করে না। বরং তারাও বিশ্বাস করে যে আসমানের নিচে জমিনের উপর শিরক বেদাতের সবচেয়ে কঠোর বিরোধী যদি কেউ থাকে, তারা কারা? আহলে হাদিস।